হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এখন গরমের সময় যে কোনো ধরনের শরবত কিংবা জুস শরীরের জন্য খুবই উপকারী, তাই আজকে আমি তোমাদের দেখাবো তরমুজের জুস। তাহলে চলো শুরু করা যাক। জুস বানানোর জন্য আমাদের লাগবে তরমুজ। এখানে আমি কিউব করে এভাবে 6 কাপ মতো তরমুজ নিয়েছি। এই কাপে 6 কাপ মতো আমি তরমুজ নিয়েছি। চিনি নিয়েছি, লেবুর রস, বিট লবণ। বিট লবণ কেউ না দিতে চাইলে বিট লবণের পাশাপাশি বিট লবণ না দিয়ে লবণ দিতে পারবা। আমার বিট লবণ ভালো লাগে, এই জন্য আমি এখানে বিট লবণ দিচ্ছি। এখন এই উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তরমুজগুলো দিয়ে দিলাম, 1 চামচ মতো লেবুর রস দিলাম, বিট লবণটা দিয়ে দিলাম 1/2 চামচ মতো, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে বাড়তি পানি দেব না, কারণ তরমুজে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, যার জন্য এখানে আমি পানি দিচ্ছি না। 1 মিনিট মতো ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে আমাদের তরমুজের জুস। দেখো, জুসটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে আঁশ বেঁধে যেতে পারে, 1 চামচ দিয়ে নাড়াচাড়া করলেই জুসটা বের হয়ে যাবে এইভাবে, আর আঁশগুলো আমরা ফেলে দেব। ছোট থেকে বড়রা সবাই এই জুস পছন্দ করবে। তোমরা বাসায় ট্রাই করবা। তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো তা আমাকে পাশে কমেন্ট বক্সে জানাবা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় সাথে থাকবা। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার যে কোনো মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।